السلام عليكم ورحمة الله وبركاته অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 154-তে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা দাহরের 23 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 24 নং আয়াত থেকে নিয়ে 27 অথবা 28 নং আয়াত পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। بسم الله الرحمن الرحيم فاصبر لحكم ربك ولا تطع منهم آثما أو كفورا واذكر اسم ربك بكرة وأصيلا ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا إن هؤلاء يحبون العاجلة عاجلة ويذرون وراءهم يوما ثقيلا نحن خلقناهم وشددنا أسرهم وإذا شئنا بدلنا أمثالهم تبديلا। আজকে আমরা 28 নং আয়াত পর্যন্ত আলোচনা করার চেষ্টা করবো, যদি সময়তে না হয় তাহলে আমরা 27 নং আয়াত পর্যন্ত আলোচনা করব। তাহলে চলুন আমরা ভেঙে ভেঙে পড়ি। ফা সাদবর ফাস বারা জির বির ফাস বির লাম জির লি হা কাপ পেশ হুক লি হুক মিম জির মি লি হুক মি ফাস বির লি হুক মি রবা জবর রব্বা জির বি রব্বি কাপ জবর কা রব্বি কা লি হুক মি রব্বি কা অও জবর ওয়া লাম আলিফ জবর লা জবরের পরে খালি আলিফ, তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়াইলা তা পেশ তো তোয়ান জে তি তো তে মিমনুন জের মিন হা মিম পেশ হুম মিন হুম ওয়ালা তো তে মিন হুম হামজা খারা জবর আ খারা জবরের জন্য এক আলিফ টান সাদের সি আসি মিম দুই জবর মান আসি মান হামজা জবর আউ কাপ জবর কা আউ কা ফাওয়া পেশ ফু পেশের পরে যজম আলা ওয়াও, তাই পেশকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। র আলিফ দুই জবর রান কা ফু রান আউ, যদি আমরা এখানে থামি তাহলে দুই জবরের উপর থামলে এক জবর হবে এবং সেই এক জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। أو كفورا فاصبر لحكم ربك ولا تطع منهم آثما أو كفورا أو ذل دبر وذ كفشكو وذكو راسن زر رس وذكور اسمم زبر ما وذكور اسم ربا زبر ربا زر بي ربي كب زبر كا ربك وذكور اسم ربك বা কাপ পেশ বুক র জবর রহ বুক র তা বাও দুই জবর তাও তানবিনের পরে ইদগামে বাগুন্দর হরফ অ আসছে, তানবিনকে গুণ্য করতে হবে। বুক র তাও ওয়াও জবর ওয়া হামজা জবর আহ ওয়া আহ সত ইয়াজের সি জেরের পরে যজম ওলাইয়া, তাই জেরকে একালিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। এটাকে বলা হয় মদ্দে তবাঈ একালিফ মাদ ও আসি লাম আলিফ দুই জবর লান ও আসিলেন, যদি আমরা এখানে থামি তাহলে হবে ও আসিলা দুই জবর উপর রক্ষ করলে এক জবর হয় এবং একালিপ পরিমাণে এক জবরকে দীর্ঘ করে পড়তে হয়। ওয়াজ কুরিসমা রব্বিকা বুকরাতা আসিলা ওয়াও জবর ওয়া মিম জের মি ওয়া মি নুন লাম জবর নাল ওয়া মি নাল লাম ইয়া জবর লাই লাম জের লি লাইলি ওয়া মি নাল লাইলি ফাসিন জবর ফাস জিম দাল পেশ জুদ কলকলার হরফ দাদের উপরে জজম, তাই কলকলা হবে। ফাস জুদ লাম জবর লা হা উল্টা পেশ হু উল্টা পেশের জন্য একালে টান হবে। ফাস জুদ লা হু ওয়াও জবর ওয়া সিন বা জবর সাব ওয়া সাব বা হাজির বিহ ওয়া সাব বিহ হা পেশ হু ওয়া সাব বিহ হু লাম ইয়া জবর লাই লাম দুই জবর লান তানবিনের পরে ইকফার হরফ তো আসছে, তাই তানবিনকে গুণনা করে পড়তে হবে। লাইলাং ত জবর ত
ওয়াও এজের উই জেরের পরে জজম রাহিয়া, তাই জেরকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। তবে ল্যাম আলিফ দুই জবর ল্যান তহিলেন, যদি আমরা এখানে থামি তাহলে হবে তহিলা, দুই জবরের উপরে থামলে এক জবর হবে এবং সেই এক জবরকে একালিক পরিমাণে দীর্ঘ করিয়া পড়তে হবে, এটাকে বলা হয় মধ্যে রেওয়াজ তহিলা। ومن الليل فاسجد له وسبحه ليلا طويلا. همزة ننزر إن نون زبرنا إن هركتر پاره نونر پاره تجديد تا يخانه واجب گرنه هوه إن ها خر زبر ها خر زبر پاره اصلي همزة آشسه تا يخانه چار لبتان هوه جدي يخانه সেকেন্ড চিহ্ন দেওয়া আছে কিন্তু আসলি হামজা আসার কারণে চার লেপটান হবে। ইন্নাহা হামজা পেশ ও হা ও লাম আলিফ জবর লা, জবরের পরে খালি লিফ, এরপর আবার আসলি হামজা, হামজাসের ই, এখানে চার লেপটান হবে, মানে দুইটির মধ্যে মুত্তাসিল। ইন্নাহা উলাই ইয়া পেশ ইউ হাবাজের হিব ইউ হিব বা অপেশ বু, পেশের পরে জজমালা বাবা, তাই পেশকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ইউ হিব বু নুনলাম জবর নাল ইউ হিব বু নাল আইন আলিফ জবর আ, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ইউ হিব বু নাল আ জিমজের জি আ জি লাম জবর লা আজিলা তা জবর তা আজিলা তা আও জবর ওয়া ইয়া জবর ইয়া ওয়ায়া দা জবর দা ওয়ায়া দা রা বিশরু, পেশের পরে জজম আলাবাও, তাই পেশকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়ায়া দারু নুন জবর না ওয়ায়া দারু না আও জবর ওয়া র আলিফ জবর র, জবরের পরে খালি আলিফ, এরপরে আসলি হামজা আসার কারণে এটাকে চার লেপ টানে পড়তে হবে, এটাকে মধ্যে মত ছিল অর আ হামিম পেশ হুম অর আহুম ইয়াও জবর ইয়াও মিম দুই জবর মান, তানবিনের পরে ইকফর হরফ সা আসছে, তাই তানবিনকে গুণ্য করে পড়তে হবে। ইয়াও মান সা জবর সা কফ ইয়াজের কি, জের পরে জজম আলা ইয়া, তাই জেরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। লাম আলিফ দুই জবর লান সাকিলান অক্ষ করলে হবে সাকিলা, অর্থাৎ দুই জবরের উপর থামলে এক জবর হবে এবং সেই এক জবরকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে সাকিলা। ইন্নাহাউলাই ইউহিব্বুনাল আজিলাতা ওয়ায়াযারুনা ওয়ারাআহুম ইয়াউমান সাকিলা। নুন হা জবর নাহ নুন পেশ নু নাহনু খ জবর খ লাম কব জবর লাক, কলকলার হরফ, কবের উপরে জজম আসছে, তাই এখানে কলকলা করতে হবে। খ লাক নুন খারা জবর না খারা জবর জন্য খারা জবরের জন্য একালেপ টান হাম ইম পেশ হুম খ লাক না হুম অ জবর ওয়া শিন জবর শাহ ওয়া শাহ দাল দাল জবর দাদ ওয়া শাহ দাদ, কলকলার হরফ দাদের উপরে জজম, তাই কলকলা করতে হবে। ওয়াশাদাদ নুন আলিফ জবর না, জবরের পরে খালি আলিফ, এরপরে হরকত হামজা আসছে, জন্য তিন আলিফ টান হবে, তিন আলিফ পরিমাণে এটাকে দীর্ঘ করে পড়তে হবে। ওয়াশাদাদ না হামজা সিন জবর আস র জবর র আস র হামিম পেশ হুম আস র হুম নাহনু খালাকনাহুম ওয়াশাদাদনা আসরাহুম ওয়াও জবর ওয়া হামজা জের ই ওয়া ই জাল আলিফ জবর জা, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়া ই জা শিন হামজা জের শি নুন আলিফ জবর না, জবরের পরে খালি আলিফ, তাই জবরকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। শি না বাদাল জবর বাদাল লাম জবর দাল বাদাল নুন আলিফ জবর না, জবরের পরে খালি আলিফ এবং এরপরে হরকতে হামজা আসার কারণে এখানে তিন আলিফ পরিমাণে জবরকে দীর্ঘ করে পড়তে হবে। বাদাল না
হামজা মিম জবর আম সা আলিফ জবর সা জবর পরে খালি আলিফ তাই জবরকে এক আলিফ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে আম সা লাম জবর লা হামিম পেশ হুম আম সা লাহুম তাবা জবর তাব কলকলর হরফ বার উপরে জজম আসছে তাই কলকলা করতে হবে তাব দাল ইয়াজির দি জেরের পরে জজম আলাইয়া তাই জেরকে একালিপ পরিমাণে দীর্ঘ করিয়া পড়তে হবে এটাকে মদ তবাই বা একালিপ মাদ বলা হয় তাব দি লাম আলিপ দুই জবর লান তাব দি লান আমরা থামি তাহলে হবে তাব দি লা দুই জবের রোবার থামলে এক জবর হয় এবং এক জবরকে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হয় وإذا شئنا بدلنا أمثالهم تبديلا আজকের আলোচনা এ পর্যন্ত আগামী পর্বের আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু